বরং আমরা এখন অন্যদের কাছ থেকে স্ট্যান্ডার্ড গ্রহণ করছি এবং অন্যদের কাছ থেকে এখন আমরা এক্সাম্পল গ্রহণ করছি, নীতিমালা গ্রহণ করছি, আমাদের জীবন কীভাবে পরিচালনা করব তার লাইফস্টাইল আমরা এখন গ্রহণ করছি অন্যান্য জাতি থেকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা চায় তোমরা ঈমান আনয়নের পরেও তোমরা যেন কাফের হয়ে যাও। আপনি কি জানেন না, আল মারউ মা আমাল আহাব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার হাশর তার সাথে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আল মারউ মা আমাল আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। মানব জাতির জন্য যেন আমরা সকলেই একটা এক্সাম্পল হতে পারি, উদাহরণ হতে পারি, লোকেরা আমাদেরকে দেখে দেখে শিখবে যে কোনটা কল্যাণকর কোনটা কল্যাণকর নয়, কোনটা উত্তম কোনটা উত্তম নয়, কোনটা ঠিক এবং কোনটা ঠিক নয়। কিন্তু আমরা ধীরে ধীরে এমন একটা জাতিতে পরিণত হয়েছি যে আমরা এখন আর বলতে পারছি না, বা আমাদেরকে দেখে এখন আর লোকেরা বলতে পারছে না যে এটা ঠিক অথবা এটা ঠিক নয় অথবা এটা রাইট এটা রাইট নয়। এখন লোকেরা আর আমাদেরকে দেখে এটা বলে না, বরং আমরা এখন অন্যদের কাছ থেকে স্ট্যান্ডার্ড গ্রহণ করছি এবং অন্যদের কাছ থেকে এখন আমরা এক্সাম্পল গ্রহণ করছি, নীতিমালা গ্রহণ করছি, আমাদের জীবন কীভাবে পরিচালনা করব তার লাইফস্টাইল আমরা এখন গ্রহণ করছি অন্যান্য জাতি থেকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা চায় তোমরা ঈমান আনয়নের পরেও তোমরা যেন কাফের হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাতাত্তাবি'আন্না সুনান মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো তাদের লাইফস্টাইল তোমরা এমনভাবে ফলো করবে, এমন কি তারা যদি বিগতে বিগতে হাতে হাতে তোমরা তাদেরকে অনুসরণ করবে, এমন কি তারা যদি কোনো গর্তে গুই সাপের গর্তে ঢোকে তাহলে তোমরাও সেই গুই সাপের গর্তে ঢুকবে এবং তোমরা মনে করবে এটাই বুঝি লাইফস্টাইল, এটাই বুঝি এক্সাম্পল, এটাই বুঝি স্ট্যান্ডার্ড, এটাই বুঝি পলিসি, এইভাবেই বুঝি চলতে হয়, তাদেরকে দেখে দেখে তোমরা ফলো করবে। অথচ তোমরা তোমাদের নবীর সুন্নতগুলোকে তোমরা ভুলে যাবে। প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে দ্বীনের নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বানিয়েছেন, আমরা তার উম্মাহ, উম্মাহ মুহাম্মাদি আমরা হয়েছি। এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইফস্টাইল, যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা অনুসারে আমাদের চলা দরকার, আমাদের প্রত্যেকটা কাজ যেন তেমনিভাবে হয়। এখন দেখবেন এই মুহূর্তে এই পৃথিবীতে দুটো ঘটনা ঘটছে। একটি ঘটনা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের খেলা হচ্ছে না, আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ বা ইত্তকার বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, খেলা হচ্ছে, এবং আপনারা দেখবেন এই যে যুবকরা যারা বসে আছে এর বাইরে অন্যান্য যুবকরা রাত জেগে তারা সেই খেলা দেখে এবং তারা মুসলিম নাম ধারণ করার পরেও তাদের পরবর্তী দিনের কার্যকলাপগুলোর একটার মধ্যেও দিনের কোনো প্রভাবই সেখানে লক্ষ্য করা যায় না, দিনের কোনো আচরণই সেখানে লক্ষ্য করা যায় না। অথচ রাত জেগে তারা অমক অমক দেশ অথবা অমক জার্সি পরা লোকেরা তারা কি খেলা করছে, তারা জিতছে কিনা, বা অমক অমক ব্যক্তিকে তারা সাপোর্ট করে, তাদের পতাকাগুলো এদের ঘরে অথবা এদের বাড়িতে তারা উড়ায়, তাদের নামে যে গেঞ্জি আছে অথবা টি শার্ট আছে এগুলো পরে পরে তারা বেড়ায় এবং অমকের জন্য তারা সোশ্যাল মিডিয়াতে স্টেটাস প্রদান করে আমি অমকের ফলোয়ার। আপনি কি জানেন না, আল মারউ মা আমাল আহাব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার হাশর তার সাথে হবে। এটা কি আপনি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি বলতেন, সাহাবাই কেরাম এসে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা কি তোমার বলো, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আসি তখন আপনাকে দেখলে আমাদের মনটা শান্ত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, যখন বাসায় যাই আপনাকে না দেখলে আমাদের মনটা অশান্ত হয়ে যায়, আমরা দৌড়ে আসি আপনাকে আরেক নজর দেখি, আমরা যদি মারা যাই তখন কিভাবে আপনাকে দেখবো, আপনা আমরা যদি মারা যাই তখন কিভাবে আমরা আপনাকে দেখবো, যদি আমরা মারা যাই আমরা যদি জান্নাতেও থাকি, ইয়া রাসূলুল্লাহ, আনতা ফি আলাল জান্নাহ, আপনি জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় থাকবেন, তাইলে তো জান্নাতে আপনাকে আমরা দেখতে পাবো না। এই কথা মনে করে আমার মন খারাপ হয়ে গিয়েছে, এই কথা মনে করে লুক এট দ্য সাহাবাই কারাম, সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অবস্থা দেখেন, তারাও জান্নাতে যাবে, দ্য সেম জান্নাতে তারা যাবে, কিন্তু রাসূলের স্টেটাস তো
অনেক বড়, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা, তিনি তো মাকামে মাহমুদে থাকবেন, তিনি তো আল ওয়াসিলাতে থাকবেন, তিনি তো আল ফাদিলাতে থাকবেন, তিনি তো জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় থাকবেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে কারো কারো মন খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তো আপনাকে আমরা দেখতে পাবো না, কারণ আপনি তো ভিন্ন জান্নাতে থাকবেন, আমরা একটা অন্য জান্নাতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আল মারউ মা আমান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, আমাদের জীবনের শ্রেষ্ঠতম কথা ছিল এটা, আমাদের জীবনের শ্রেষ্ঠতম সুখের এবং আনন্দের দিন ছিল এটা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের তাদের সাথেই জান্নাত হবে, তাদের সাথে আমরা থাকবো যাদেরকে আমরা ভালোবাসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার জীবনের সবচেয়ে সুখের দিন ছিল এটি, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আবু বকর এবং ওমরকে ভালোবাসি, জান্নাতে তো আমি তাদের সাথেই থাকব। চিন্তা করে দেখুন তাদের ভালোবাসার পাত্র কারা, তারা কাদেরকে অনুসরণ করে, কাদেরকে অনুসরণ করার স্বপ্ন তারা দেখে, আর আমাদের যুবকরা অথবা আমাদের বৃদ্ধরা তারা কাদেরকে অনুসরণ করে বা তাদেরকে অনুসরণ করার স্বপ্ন তারা দেখে, কাদের জার্সি তারা পড়ে, কাদের স্লোগান তারা গায়ে অথবা সোশ্যাল মিডিয়াতে কাদের নামে তারা জোর তোলে, একবার চিন্তা করে দেখুন তো। আপনি যে সকল ব্যক্তিদের খেলাধুলা দেখছেন এই মুহূর্তে রাত জেগে জেগে, আপনি কি একবারও চিন্তা করেছেন খেলা দেখা অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি, মান মাতা আলা শাইইন বাআসাহুল্লাহু আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মারা যায় কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই অবস্থায় উত্থিত করবেন, এই কথা তিনি বলেননি। যদি আপনাকে সেই অবস্থায় উত্থিত করা হয় তাহলে আপনার কি হবে একবার চিন্তা করে দেখুন তো, আপনার কি হবে যদি এই অবস্থা আপনাকে